রামরাজত্বে এবার কে? ভাবছেন অযোধ্যা নগরীর কথা বলছি? না, তা একেবারেই নয়, কথা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার রেল নগরী নিয়ে। অযোধ্যা বা তার পার্শ্ববর্তী অবস্থান না হলেও রেল নগরী খড়গপুরের যুদ্ধটা যেন রীতিমতো রামকে সামনে রেখে। তৃণমূল বিজেপি যুযুধান দুই শিবিরের সামনেই এখন প্রধান অস্ত্র প্রভু শ্রীরাম, তাই যুদ্ধের শুরু হলো সেই রাম মন্দির থেকেই। তৃণমূল বিজেপির দুই শিবির নিজেদের নমিনেশন যাত্রা শুরু করেছে রাম মন্দিরে পুজো দিয়েই। তাহলে এবার কি রেল নগরীর উপনির্বাচনে নির্ণায়ক শক্তি রাম? বিজেপির দাবি, রাম তাদের কাছে বড় সেন্টিমেন্ট হলেও বর্তমানে তা হাইজ্যাক করতে চাইছে তৃণমূল শিবির। মন্দিরটাকে টার্গেট করেছে, তৃণমূলও নমিনেশন করেছে রাম মন্দির, আপনারাও সেই রাম মন্দির, কেন রাম মন্দির? কেন রাম মন্দির? আমরা আমাদের তো চলছে আদিকাল থেকে রাম মন্দির থেকে যে কোনো শুভ কাজ হয়, কিন্তু নতুন যে কেউ এখন করছেন সে নতুন রাম ভক্ত নিজেকে দেখাতে চাইছেন সমাজের সামনে, যার মাথায় সবদিন রামের কোনো রামের প্রতি কোনো আস্থা নেই, কিন্তু এখন বুঝে গেছেন বিনা রামে কাজ চলবে না বলে ওইখানে যাচ্ছেন। তাহলে রামের নামে কি খড়গপুরে ভোট? রামের নামে এখানে বিকাশের নামে ভোট, এইখানে যে যে সন্ত্রাসবাদী ব্যবস্থা আছে, গুন্ডাগার্দি ব্যবস্থা আছে তৃণমূলে, তার এগেনস্টে ভোট। লোকসভা নির্বাচন পূর্ববর্তী সময়ে মমতা ব্যানার্জি জয় শ্রীরাম ধ্বনিতে খেপে গেলেও তৃণমূল কিন্তু অবশ্য এবারের বিধানসভা উপনির্বাচনে জয় শ্রীরাম ধ্বনিকেই হাতিয়ার করেছে। তৃণমূলের দাবি, তারা সারা বছরই রামকে নিয়ে থাকে, বিজেপি আসে বছরে মাত্র একবার। সকাল থেকে মা কালী, বালাজি, মাতা মন্দির, গুরুদুয়ার, জগন্নাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির আমি সব মন্দিরে যাই। আর যেহেতু খড়গপুরে বহু মানুষ ধর্মে বিশ্বাস করে এবং বহু মন্দির পুজো আছে, আমিও একজন হিন্দু, একজন হিন্দু হিসাবে প্রত্যেকটা মন্দিরে আমার রোজ যাই, আজকেও এসেছি। যেহেতু রাম মন্দিরে আমাদের দল আজকে জুড়ে শুরু করছে, সেই জন্য মা রামের কাছে এসে প্রার্থনা করলাম যেন আশীর্বাদ করে আমরা যেন সুযোগ পাই। এলাকার লোক বলছে যে যেহেতু একটা গেরুয়া শিবির এরকম একটা রাম ধর্ম নিয়ে প্রচার করেছে দিলীপ ঘোষ, শিবিরা বছরে একবার আসে রামের পুজো করতে, আমরা বছরে সারা বছর থাকি, আমরা আখড়া কমিটিকে লোকে রাম মন্দিরকে সংবর্ধনা দিই, আমরা দাসেরা যে এখান থেকে করি এই রাম মন্দিরে আখড়া নিয়ে যাই। তো আমরা রামের পুজো বলুন, জগন্নাথের বলুন, গুরুদুয়ারা বলুন, মাতা পুজো বলুন, কালিমা বলুন, আমরা সবাইকে সমানভাবে দেখি, সবার কাছে একটাই প্রার্থনা করি, রাজনীতির জন্য খড়গপুরের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই প্রার্থনা করি। এটা করি বলেই আমাদের বিশ্বাস সারা বছর মানুষের পাশে থাকে বলে এটা বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী প্রদীপ সরকার এবছর জিতবেন। শহরবাসীর দাবি, এই ভোটযুদ্ধ এলেই রাম নাম করে যুযুধান দুই পক্ষ। রামকে নিয়ে রাজনীতির বেশ কিছু টুকরো ছবি তুলে ধরলাম আমরা। রাম মন্দির কা কোই ইসমে হাম লোগ দেখা নমিনেশন কে টাইম পে ভাজপা অর টিএমসি দোনো তরফ সে রাম মন্দির সে র্যালি নিকালা, ক্যা লাগতা হ্যায়? ইয়ে দেখিয়ে, ইয়ে সব লোগো কো ভগবান নজর আতা হ্যায় জব চুনাও আতি হ্যায় তব, তো এসি কোই বাত নাহি হ্যায়, ও তো আস্থা কা সওয়াল হ্যায়, কোই রাম মন্দির যায়, কোই শিব মন্দির যায়, যা সকতা হ্যায়, ইসমে কোই দিক্কত নাহি হ্যায়। লেকিন ये जो कल की भी रैली मैं देख रहा था, आज की रैली भी मैं देखा हूँ, लोगों का युवा वर्ग का समर्थन लेकिन भाजपा को है, मोदी जी के कारण है, ऐसा मानना पड़ेगा। और खड़गपुर में जो टीएमसी का जो प्रार्थी है वो दावा कर रहे हैं कि बहुत सारे यहाँ पर डेवलपमेंट हुआ है, क्या लग रहा है? दावा करना तो कोई बुरी बात नहीं है, दावा हर आदमी कर ही सकता है, वो भी कर रहे हैं, वो भी कुछ ना कुछ काम तो किए ही हैं, ऐसा कुछ नहीं है कि नहीं किए हैं। जब से देश स्वाधीन हुआ तब से लेकर अभी तक कोई काम नहीं किया, ये बोलना गलत होगा। सभी अपने अपने हिसाब से सभी लोगों ने कुछ काम किया है, देश को आगे ले जाने का काम किया है, समाज को, खड़गपुर के लोग इतने चेयरमैन हुए, सब ने कुछ कुछ किया है, उनने भी किया होगा, इसमें मैं नहीं कहता हूँ कि उसने नहीं किया होगा, लेकिन जितना होना चाहिए उससे ज़्यादा और करेंगे ऐसा मुझे लगता है। पता नहीं ये भाजपा वाले कर पाएंगे कि नहीं, लेकिन मुझे लगता है कि शायद ये लोग कुछ करें।